হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা সিম্পল। নতুন একটি ব্লগে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি বেশ একটা ভালো নেই, তার কারণ হচ্ছে ভিডিও তো করতে পারছি না আর তোমাদেরকে ভিডিও দিতেও পারছি না। আর তারই মধ্যে কালকে একটা সমস্যা হয়ে গেছে আমার, যে মানে অনেকগুলো ভিডিও আমার করা ছিল, ঠিক আছে, এবার এডিট করতে না পারার কারণে আমি ভিডিওগুলো দিতে পারছি না, মানে আপলোড করতে পারছি না। তার মধ্যে কালকে ফোনটাকে আমি কিছু একটা করেছিলাম, যার কারণে আমার ফোন থেকে সব কিছু ডিলিট হয়ে গেছে, কোনো ভিডিও নেই। যাও যেগুলো শর্টস ভিডিও ছিল সব কিছু, মানে ফোনটা পুরো একদম জিরোতে এসে দাঁড়িয়েছে, কিচ্ছু নেই ফোনে। আর ভিডিও করতে পারছি না তার কারণ দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, মানে আমি যেখানে বসে ভিডিও করি আর কি সেখানে কাজ করছে, মানে আমাদের বাড়িতেই আর কি কাজ করছে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখো, আমাদের বাড়ি ঘরটা বলতে গেলে পুরোপুরি নষ্ট হয়ে গেছে, মানে সিমেন্ট বালির জন্য আর কি। আর যখন জল দেয় আর কি মোটরে, তখন তো জল ছিটকে ছিটকে একদম পুরো বারান্দা ভরে যায়। যে দেখছো এটা হচ্ছে, মানে একসাথে পড়তাম, আমার ভাই হয় আবার একটা মানে বন্ধুও বলা যায়, তো বন্ধু বেশি বলি, মানে একসাথে পড়েছি এক স্কুলে। আর এই যে দেখো, এই হচ্ছে কাজ আমাদের, মানে এই সামনের দিকটা আর কি প্লাস্টার করা ছিল না, তো যে বৃষ্টি বর্ষা হলে আর কি জলের ছিচটা আসে আর ওটার কারণে, আর ভেতরে যে মাল আছে আর কি আমাদের কাজের জন্য, তো সেগুলো সব ভিজে যায়, তো সেই জন্য আর কি এখন একটু কাজটা কম করে আর কি এই কাজ করছি। আর এই যে দেখো, আরেকটা ছেলে এসছে, ও হচ্ছে অর্জুন, তো আমরা মানে একসাথে পড়েছি একই স্কুলে কলেজে, তো এসছিল ওরা। আর এই যে দেখো, মিস্ত্রিরা আর কি কাজ করছে, আজ 3 দিন ধরে দেখো ওইটুখানি করেছে, সামান্য 3টে দিন ধরে সেই আসে, ওরা 10টার সময়, সরি 9টার সময় আসে আর বাড়িতে যায় প্রায় 6টার সময়, এত সময় ধরে সামান্য ওইটুকু করেছে জায়গাটা। তাই নিয়ে আর কি বাবা একটু মানে ইয়ে করছিল, যে সারা দিন বসে থাকে, ওদের কাছে যদি না থাকা হয় কিছুই করে না, মাঝে মধ্যে গিয়ে দেখে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, একটু একটু কাজ করে। তবে যেহেতু উঁচু জায়গার কাজ, কষ্ট তো হয়ই, তবু একটু কাজ না করলে কি করে হবে বলো? আর এই যে দেখো, আমি এখানটাই বেশিরভাগ ভিডিও করি, এখানটাই আর কি বসে, চিনতে পারছো নিশ্চয়ই আমার জায়গাটা, শর্ট ভিডিওতে বেশিরভাগ টাইম থাকে। আর এই যে এই কোনাটা দেখছো বাসের, এই যে এই কোনাটা, তো এই কোনাটাই আর কি আমি ফোনটা রেখে শর্ট ভিডিও করি। তো কাকুদের আর কি চা দিয়েছিলাম খেতে, তো চা খাচ্ছিল দাঁড়িয়ে, ওই যে দেখো ওরা বসে আছে, তো এরকমই কাজ হচ্ছে তার জন্য। তো তোমাদেরকে তো আর কি দেখালামই যে কি কাজ হচ্ছে বাড়ি, আর বাড়িতে এই কাজ হচ্ছে জন্য আর কি আমার একটু ভিডিও করতেও সমস্যা হচ্ছে। আর যে ভিডিওগুলো ছিল সেগুলো তো আগেই বললাম যে ডিলেট হয়ে গেছে আর কি, চ্যানেলটাও পুরো ডিলেট হয়ে গিয়েছিলো, মানে কালকে এতটা খারাপ লাগছিল আমার যে তোমাদের কি বলবো বলে, মানে বলে বোঝাতে পারবো না, কালকে সারাটা দিন আমি ভীষণ মন খারাপ ছিল, জানো আমার, মানে আমি বুঝতে পারিনি যে সব কিছু ডিলেট হয়ে যাবে। তো যাই হোক, চ্যানেলটা আবার ফিরে পেয়েছি, মানে আমার নিজের দোষেই আর কি গিয়েছে যদিও। তো ঠিক আছে, ছোট্ট করে আমি দেখালাম যে অনেকদিন কোনো ভিডিও দিচ্ছি না, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও ছোট করে করি, যে কি কারণে ভিডিও করতে পারছি না। আর দেখালাম তো যে আমি যেখানে ভিডিও করি, মানে যেখানে বসে আর কি ভিডিও করি, সেখানে কাজ হচ্ছে, নোংরা চোংরা একদম ভর্তি, মানে সিমেন্ট বালিতে, সেজন্য করতে পারছি না, ঠিক আছে। তো দেখো কিভাবে তেল দিয়েছি, মানে এত পরিমাণ তেল দিয়েছি, চুপ চুপ করে তেল দিয়ে দিয়েছি, একদম মানে মানে জেল্লা দিচ্ছে আর কি, বুঝছো, সরি, মানে চুলটা আর কি ভীষণ চকচক চকচক করছে তেলের জন্য। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশান করে দিও, যাতে কিনা আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান চলে যায়, ঠিক আছে। তো দেখাবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।